এখানে এখানে কি ঘটেছে? প্রচুর ঝামেলা অশান্তি হয়ে এখানে কাজটা ভেঙে দিল, ঠিক আছে? কিছু ছেলে কি জন্য ভাঙলো? কি জন্য লাইন খেলাঠেলি করার জন্য, বেলাইন করার জন্য ভেঙে দিয়েছে। আমরা প্রথমে লাইন ছিলাম, আমাদের ওরা শেষে করে দিয়েছে লাইনে। এখন এখানে পুলিশ ছিল তো? হ্যাঁ, এখানে পুলিশ তখন ছিল না, তারপরে পুলিশ আসলো। তা এমনি এমনি কি ভিড়ের চাপ না বৃষ্টির জন্য? ভিড়ের চাপে কাজটা ভেঙে গেছে, একটা ছেলের হাত কেটে গেছে, দিয়ে শেষে বার করে দিল। আর সেই 10টা থেকে লাইন দিয়ে আছে। আপনার নাম কি? শেখ আব্দুল আলিম। কোথায় বাড়ি? মানুষের গ্যাঞ্জামে ভিড়ে খেলাঠেলিতে বৃষ্টির জন্য তো সামনে মানুষ বৃষ্টির জন্য ভিজতে ভিজে উপরে উঠে গেছে, দিয়ে উপরে উঠে চাপ দিয়ে কাঁচটাকে ভেঙে ফেলেছে। দরজা ঢোকার দরজাটা আমরা এখানে দর্শন দর্শন করে ঢুকাচ্ছিলাম আস্তে আস্তে করে, দিয়ে তারপর থেকে ওই মানুষের চাপে খেলা খেলতে গিয়ে ভেঙে ফেলেছে। তার মানে এটা ইচ্ছাকৃত ভাঙা নয়? না, ইচ্ছাকৃত ভাঙা নয়, মানুষের ভিড়ের চাপে ভেঙেছে। তা এখন কীভাবে সামলাচ্ছেন? এতক্ষণ খুব শান্তভাবে ছিল, লাইনটা ছিল, বৃষ্টির জন্য সব উপরে উঠে গেছে। তা কারো কোনো আহত হওয়ার? হ্যাঁ, দুজনের আহত হয়েছে। সেই দুজন পাবলিক? হ্যাঁ, দুজনের হসপিটালে চলে গেছে। কারা তারা? সব আনপাবলিক। আনপাবলিক আর সিভিক একজন আহত হয়েছে? সিভিকের একটু লেগেছে। নাম পরিচয়? আমার নাম শ্যাম ক্ষেত্রবর। দৈনিক কত ভ্যাকসিন চলছে? গতকাল চেয়েছিল 1200, তার আগের দিন হয়েছে 1900, আর আগে 1300, আজকে হচ্ছে 1500। 18 থেকে 44 বছর পর্যন্ত 1000 ভ্যাকসিনেশন হচ্ছে, আর 45 এবং অনার্স উর্ধে 500 হচ্ছে। শুধুমাত্রই পৌরসভার হচ্ছে অনুরোধ ক্রমে, আশেপাশের বহু দূর থেকে যারা মানুষ আসছে, কিছু কিছু অনলাইনে যে মানে মিউনিসিপ্যালিটি যে ভেন্যু দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। সেই বড়ো কথা হচ্ছে সুস্থ এবং সুন্দরভাবে মেমারি পৌরসভা ভ্যাকসিনেশন করতে, এই বার্তা চতুর্দিকে যাওয়ার জন্যই মানুষ বাইরে থেকে আসছে। তা এখানে এই আজকে 1500 মানুষের ভ্যাকসিন হচ্ছে, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা কি ছিল? কারণ একটা দরজা ভেঙে গেল। ফেব্রুয়ারি মাস থেকে তো আমরা আরম্ভ করেছি, তা আমাদের কোনো নিরাপত্তার অভাব হয়নি। সুশৃঙ্খল নাগরিক মেমারি পৌরসভা এই এলাকার এবং রাজ্যেরই সুশৃঙ্খল যে নাগরিক, তারা টুকটাক অসুবিধা হলেও তারা ভ্যাকসিন পাচ্ছে এই আনন্দতে, এই মানসিক স্বস্তিতে তারা মেনে নিচ্ছে। আজের চাপ হয়ে যায়, শেষ পর্যন্ত দরজাটাই ভেঙে ফেলে। এটা তো বলার কিছু নেই, কো সমস্ত মানুষ চাইছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আমাদের মোট 4 জন একসঙ্গে ভ্যাকসিনেশন করছে। তা মানুষ তো চাইছে আমি যদি আগে যাই, আমরা 10 জন নাগরিককে একসঙ্গে ঢোকাচ্ছি, হয়তো সেই সময়টা আমাদের একটা কাঁচের দরজা হাফ বন্ধ থাকে, হাফ খোলা থাকে, এত চাপ তার জন্য ভেঙে গেছে। একদিন তো আহত হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতাল নিয়ে গেছি, আমরা প্রাথমিক চিকিৎসা করারও ব্যবস্থা করছি। নাম পরিচয়? সকল কৃষি প্রশাসক মেমারি পৌরসভা। ধন্যবাদ।